প্রথম আগুন যখন লাগলো এটা অ্যাক্সিডেন্ট, আমরা মনে করলাম অ্যাক্সিডেন্ট, কিন্তু এরপরে যে পরপর কয়েকটা আগুন, এই তিন চারটে আগুন লাগলো, আর সময়টা ঠিক একই সময়। আরেকটা জিনিস হচ্ছে লক্ষণীয়, যখন ফায়ার সার্ভিস আসে তখন ফায়ার সার্ভিসকে বাধা দেওয়া। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে যে কথাগুলো বলবো, আজকে আপনার মাননীয় প্রধানমন্ত্রী কী বলছেন যে এই মানে প্রথম বঙ্গবাজারের আগুনের যে ঘটনা, সেই ঘটনা না হয় মানে অ্যাক্সিডেন্ট ছিল, ঠিক আছে, যে দুর্ঘটনাবশত আগুন লাগছে, কিন্তু আজকে নিউ মার্কেটের যে আগুনটা সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মানে খুব প্রকাশ করলেন যে এটা যদি পরিকল্পিত না হয় তাহলে সেম সময় সেম টাইম এটা কীভাবে হতে পারে, ঠিক আছে। তো আসলে আমরা চলুন আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কী বলছেন এই কথাগুলো শুনে আসি, তারপর না হয় কথা বলি। এবং আমাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে মানুষ এক দুটো পয়সা কামাই করে সারা বছর পুরে বসে থাকে, এই জন্য আর সেই জায়গাতেই এভাবে আগুন লাগা। এবং প্রথম আগুন যখন লাগলো এটা অ্যাক্সিডেন্ট, আমরা মনে করলাম অ্যাক্সিডেন্ট, কিন্তু এরপরে যে পরপর কয়েকটা আগুন, এই তিন চারটে আগুন লাগলো, আর সময়টা ঠিক একই সময়। আরেকটা জিনিস হচ্ছে লক্ষণীয়, যখন ফায়ার সার্ভিস আসে তখন ফায়ার সার্ভিসকে বাধা দেওয়া, তাদেরকে বাধা দেওয়া, তারা কাজ করবে, উদ্ধার করবে, পানি দেবে, সেখানে বাধা দেওয়া। বঙ্গবাজার যখন আগুন লাগলো, এমনকি মানে ওরা হানি ফ্লাইওভারের উপর থেকেও তারা চেষ্টা করছে, যেখান থেকে যেতে চেষ্টা করছে কিছু লোক বাধা দিচ্ছে, এই যে বাধাটা কেন দেবে। আর তারপর যখন আগুন নিভায় সব নিয়ন্ত্রণে নিয়ে আসলো, ঠিক বারোটা পরপরই লাঠি সোঁটা নিয়ে কিছু লোক ফায়ার সার্ভিস আক্রমণ, অনেকগুলি মানুষকে আহত করলো, অনেকগুলি দোকান মালিক কর্মচারী তাদেরকে আহত করলো, ফায়ার সার্ভিসের লোকগুলিকে আহত করলো। অথচ এরা তো জীবনের ঝুঁকি নিয়ে আগুন থেকে মানুষকে উদ্ধার করে আগুন নেভাতে যায়, তো এরা কারা? আর এই যে ঠিক ওই মানে ছয়টার পরে আগুনটা লাগছে, তো এটার উপরে নজরদারিটা বাড়াতে হবে, অন্যান্য মার্কেটগুলিকেও সতর্ক থাকতে হবে এবং সেখানে সকলে নজরদারি বাড়াতে হবে যে এটা কেন বারবার এরকম হচ্ছে। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রত্যেকটা মার্কেটকে সতর্ক করা হচ্ছে যে তাদের যে মার্কেটের যে অবস্থান সেখানে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, কিন্তু এই পরপর চারটে দুর্ঘটনাকে আমরা যদি একটু দেখি তাহলে মনে হচ্ছে যে এটা কি আসলেই আদতেই কি এটা কোনো দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো কারসাজি আছে। কারণ আমরা তো জানি যে আমাদের মানে সেই কিছু রাজনৈতিক দল ঈদের পরে আন্দোলন করবে, অর্থনীতি পঙ্গু করে দেবে, অর্থনীতি পঙ্গু করে দিয়ে সরকারকে উৎখাত করবে, সেটা সরকারকে উৎখাত করবে, কিন্তু সাধারণ মানুষগুলি কী অপরাধ করলো, সাধারণ ব্যবসায়ীরা কী অপরাধ করলো, সাধারণ ক্রেতারা কী অপরাধ করলো যে সাধারণ মানুষ একটু যেখান থেকে বিক্রয় করে সেই জায়গাগুলি পুড়ায় দেওয়া এবং সেখানে মানুষকে ক্ষতিগ্রস্ত করা। মানুষগুলি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা বছরে তাদের আকাঙ্ক্ষা বসে থাকে যে এই সময়টা একটা ব্যবসা করবে, কিন্তু এটা করা, এগুলি আমার মনে হয় সহজে ছেড়ে দেওয়া উচিত না। এটার উপরে আমাদের সকলের একটু নজরদারি বাড়াতে হবে, আমি এটা সবাইকে বলবো, দেশবাসীও বলবো এ ব্যাপারে সতর্ক থাকা। আমাদের যেটা এখন সকলেরই এই ব্যাপারে খুব মানে একটু নজরদারি বাড়াতে হবে যে এইভাবে আগুন দেওয়া বা এইভাবে ধ্বংস করা, কারণ আমরা করোনার সময় আমাদের অর্থনীতি যাতে সচল থাকে আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিতে পারছি, এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় যখন সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, তখনও আমাদের গৃহীত নীতিমালার ফলে আমাদের কিন্তু অর্থনীতি কিন্তু সচল শুধু থাকে নাই, আমরা দারিদ্র বিমোচন করছি এই কয়েকটা বছর, প্রতি বছরে 1% করে দারিদ্র বিমোচন করে আমরা এখন 18% নেমে আসছে আমাদের দারিদ্র সীমা, অতি দারিদ্র সীমা আমরা আরও ভালোভাবে মানে কমাতে পেরেছি, মাত্র 5.6% আর এটা হলো 18.7% নেমে এসছে। অর্থাৎ এই করোনা এবং ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক মন্দা, বিশ্বব্যাপী এত মুদ্রাস্ফীতি, এর মাঝেও আমরা দারিদ্র বিমোচন এবং করা সক্ষমতা অর্জন করেছি, পাশাপাশি আমাদের দেশের মানুষের অর্থনৈতিক মানে ভাবে যেন তারা সচল থাকে সে ব্যবস্থা নিয়েছি। এখন এই যে অগ্নিসন্ত্রাস, একসময় বিএনপির সেই অগ্নিসন্ত্রাসকে প্রায় 3,500 গাড়ি, 29টা ট্রেন, প্রায় 8-9টা লঞ্চ, 500 স্কুল, 70টা সরকারি অফিস, 6টা ভূমি অফিস, এগুলি তো তারা পুড়িয়ে দিয়েছিল এবং
প্রায় 3000 উপর মানুষ 3200 মানুষকে তারা পুড়িয়েছে প্রায় 500 মানুষ মৃত্যুবরণ করছে এখনো সেই পোড়া অবস্থায় মানুষগুলি কিরকম মানবেতর জীবন যাপন করছে কাজী এই অগ্নিসন্ত্রাসীরা কি এখন ভিন্ন পথ ধরল কিনা এটাই আমাদের এখন দেখতে হবে আগে তারা সাধারণ মানুষকে পুড়িয়েছে এখন আমাদের অর্থনীতি পঙ্গু করার পথে পা দিচ্ছে কিনা এই রহস্যটা ভেদ করতে হবে এবং এটার উপর সকলের নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেকটা মার্কেটে আমার মনে হয় যারা দোকান মালিক এবং দোকান মালিক সমিতি তাদেরকে আমি বলবো যে একটা সময় আগুন লাগছে তো ওই সময়টা তাদের পাহারার ব্যবস্থা করা উচিত তাদের প্রত্যেকের দোকানে তাদের নিজস্ব লোক রাখা দরকার এবং তাদের সতর্ক থাকা দরকার এবং আগুন লাগলে সাথে সাথে আগুন নিভানোর জন্য যখন ফায়ার সার্ভিস যায় বা তাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকে সেটাও করতে হবে আর একটা ঘটনা ঘটলে এই দেখার জন্য মানুষের ভিড় এটা কমাতে হবে এত লোক যে চলে আসে সবাই যদি এক বালতি করে পানিও নিয়ে আসে তাহলে তো একটু পানি পাওয়া যায় এবং আগুনটা নিভায় সেটা না নিয়ে সবাই দেখতে আসে সেলফি তোলে ফটো তোলে এটা কী ধরনের কথা যারা আসবে সবার হাতে পানির বালতি দেখতে চাই আর তাহলে ওখানে কেউ ভিড় করতে পারবে না আসতে পারবে না এ ব্যাপারে সবাইকে মানে আমার মনে হয় একটু ব্যবস্থা নিতে হবে আর আমাদের স্থানীয় যারা এখানে লোকজন দোকানের মালিক সমিতি বা যারা দোকান চালায় তারা এবং দোকান যাদের ভাড়া নিয়েছে ভাড়াটিয়েরা এবং যারা কর্মচারী তাদের সবাইকে নিজস্ব উদ্যোগে যার যার দোকান পাহারার ব্যবস্থা করতে হবে আর আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা করণীয় আমরা করব আর ফায়ার সার্ভিস এখন তো ফায়ার সার্ভিস আর্মি নেভি এয়ারফোর্স বিজিবি আমরা সবাইকে নামিয়েছি আনসার বিজিবি সব এবং আমাদের ভলান্টিয়ারও নেমে গেছে কিন্তু আমার কথাটা হচ্ছে যে এখানে তারা যখন কাজ করবে এই কাজে যেন কেউ বাধা দিতে না পারে আর যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে যারা ফায়ার সার্ভিস অফিস ভাঙছে বঙ্গবাজারে যারা বাধা দিচ্ছে ভিডিও ফুটেজ থেকে এবং বিভিন্নভাবে তাদেরকে শনাক্ত করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হবে আর আগামীতেও যেন কেউ এটা না করতে পারে এবং শুধু এটা ঢাকা শহরে না আমি সারা বাংলাদেশেই প্রত্যেকটা শহরে প্রত্যেকটা এলাকায় আমি সবাইকে সতর্ক করছি যে সবাই যেন একটু সতর্ক থাকেন এটা ভুলে যায়েন না বিএনপি জামাতে সেই অগ্নিসন্ত্রাস যেন তারা ভুলে না যায় কাজে তাদের ওই অগ্নিসন্ত্রাসের ভিন্ন রূপে তারা বিরাজমান কি না ভিন্ন রূপে তারা এই ধরনের করছে না এটা সবাইকে একটু নজরদারিতে রাখতে হবে খুবই দুঃখজনক যে এই ইচ্ছার সামনে করোনাকালীন সময়ে সবাই সেভাবে ব্যবসা করতে পারেনি মানুষও বাজার হাত করতে পারেনি এখন মানুষ একটু করবে বা একটু বাজার মানে বেচা কেনা করে সবাই কিছু পয়সা কামাই করবে সেই পথটা বন্ধ করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক যাই হোক আমি এটাই বলবো যে দেশবাসীর জন্য এ ব্যাপারে তো ভিডিওটা দেখলেন কথাগুলো শুনলেন তা আসলে আমি যে কথাটা বলতে যাচ্ছি যে যদি মানে এটা পরিকল্পিতভাবে হয় তাহলে প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কারণ ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষায় থাকে দুইটা ঈদের মানে ঈদ সামনে ব্যবসা করবো তাদের ব্যবসায় তারা পুষিয়ে নেবে ঠিক আছে তো এই টাইমে তাদের যে ক্ষতিগুলো করা হচ্ছে এই ক্ষতিগুলো আসলে মেনে নেওয়ার মতো না তো এটার আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক আপনারা কমেন্টে জানাবেন মতামত প্রকাশ করবেন তো আসলে এটা কি পরিকল্পিতভাবে মানে আগুন লাগানো হয়েছে নাকি এটা আসলে দুর্ঘটনা সেটা আপনাদের মতামত প্রকাশ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম